মুখ্যমন্ত্রীর কথা শুনা নাই কোনে, মুখ্যমন্ত্রীর হুকুম পালন করা নাই কোনে, রাজ্যের প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নাই নাকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, কার হেমাহির বাবে রাজ্যিক কর্মচারী লাভ করা নাই গৃহ ঋণের রাজ সাহায্য, বাহিরে রংচং ভিতরে কুয়া ভাতুরি, এয়াই হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বর্তমান বিত্তীয় অবস্থা। বাহিরে ইটোর পাছত সিটো অভিলাষী আঁচনি, কিন্তু ভিতরে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বিত্তীয় অবস্থা কিমান পচা তাকে আকৌ এবার উদঙাই দিলে রাজ্যিক কর্মচারী পরিষদে। রাজ্যিক কর্মচারীসকলের লওয়া হয়েছিল 15 লাখ টকীয় আপন ঘর আঁচনি। এই আঁচনির অধীনত সরকারি কর্মচারীসকলক 15 লাখ টাকার গৃহ ঋণ দিয়ার ব্যবস্থা করেছিল রাজ্য সরকারে। এই ঋণের সুতর পরিমাণ হল 8.5%, ইয়ারে 3% সুদ সরকারে রাজ সাহায্য হিসাবে আগবার চুক্তি সম্পাদন করেছিল। কিন্তু পরিতাপর কথা যে আজি অসমীয় প্রতিদিনের বাতরি অনুসরি যা 2021 বর্ষের মার্চ মাসের পরাই কর্মচারীসকলে পাবলগা রাজ সাহায্য ধন মুকলি করে দিয়া নাই রাজ্য সরকারে। কেবল ইমানেই নহয়, কর্মচারীর চিকিৎসা ব্যবস্থাটো 600 টকীয় বানচর সলনি নগদ বিহীন করার পরামর্শ আগবাইছিল সপ্তম দরমহা আয়োগে, কিন্তু সেই পরামর্শ আজিলেক কার্যকরী নহল। শ্রমিক কর্মচারী শিক্ষক বিষয়ার সঙ্গে হওয়া আলোচনাত মুখ্যমন্ত্রীর এই সমস্যা সমূহ সমাধানের আদেশ প্রদান করেছিল যদিও আজিলেক মুখ্যমন্ত্রীর আদেশ কার্যকরী নোহার অভিযোগ উত্থাপন করেছে কর্মচারী পরিষদে। প্রশাসনিক বিষয়াসকলে মুখ্যমন্ত্রীর আদেশ পালন নকরাতে বিষয়াসকলের উপর মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণহীনতাকে সূচায় বলে উল্লেখ করে কর্মচারী পরিষদে। ইফালে নতুন পেনশন ব্যবস্থায় রাজ্যখনের শ্রমিক কর্মচারী সুরক্ষিত করব নার প্রসঙ্গও তুলি ধরে কর্মচারী পরিষদে। শিক্ষক কর্মচারীসকলক সরকারে সুরক্ষিত করা আর পেনশন শিক্ষক কর্মচারীর অনুদান নহয়, ই এক অধিকার বলে উল্লেখ করে রাজ্যিক কর্মচারী পরিষদে।